ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। মঙ্গলবার ভোররাত 3:35 মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই অভিনেতা। তার বয়স হয়েছিল 61 বছর। খবর আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমসের। জানা যায়, গত 28 জানুয়ারি মেয়ে সোহানি পালের কাছে মুম্বাইয়ে গিয়েছিলেন অভিনেতা তাপস পাল। কিডনির চিকিৎসার জন্য 1 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তাপস পালের, কিন্তু বিমান ধরার আগেই অসুস্থ হয়ে পড়লে মুম্বাইয়ের বান্দ্রার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। অবস্থার অবনতি ঘটলে এরপর ভেন্টিলেশনে রাখা হয়েছিল, কিন্তু শেষ রেখা হলো না। অনেকদিন ধরেই স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। 1958 সালের 29 সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্মেছিলেন তাপস পাল। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে মাত্র 22 বছর বয়সে বাংলা ছবির দুনিয়ার পা রাখেন তাপস পাল। প্রথম ছবি দাদার কীর্তির সঙ্গেই দর্শক সমালোচকদের মন জিতে নেয় তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাপস পালকে। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে অন্যতম সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত, প্রিয়া, উত্তরা, ভালোবাসা ভালোবাসা। 1981 সালে সাহেব ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তাপস পাল। বাংলার পাশাপাশি বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। 2009 সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তাপস পাল। 2019 পর্যন্ত কৃষ্ণনগরের সাংসদ ছিলেন তিনি। 2016 সালে রোজভ্যালি চিটফান্ড যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। 13 মাস CBI হেফাজতে থাকার পর 2018 সালের ফেব্রুয়ারি মাসে জামিনে মুক্তি পান তিনি। পরিবারের সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে তাপস পালের দেহ কলকাতায় নিয়ে আসা হবে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে টলিউডে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।